পাঠাই দিবে প্রিয় দর্শক এই কল রেকর্ডটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই কল রেকর্ডে দাবি করা হয়েছে লালমনিহাট সদর থানার উপ পরিদর্শক মোস্তাফিজার রহমান এক যুবলীগ নেতার কাছে ফোনে কথা বলার সময় তিনি দাবি করেছেন যে পুলিশ এমপি মন্ত্রী বানিয়েছেন তাকে বের হতে নিষেধ করছেন দুদিন পরে বের তারা বুঝবে বের হলে পিটুনি খাবেন আমরা এই অভিযোগটি নিয়ে লালমেট সদর থানার যে উপপরিদর্শক রয়েছেন মোস্তাফিজা রহমান তার সঙ্গে কথা বলেছি তিনি এই কল রেকর্ডের অভিযোগটি অস্বীকার করেছেন তিনি দাবি করেছেন এই কল রেকর্ডটি তার না নয় এডিট করে তাকে ফাঁসানো হয়েছে আমি কথা বলতে পারি এসব কথা বলতে পারি বলে আপনি নাকি তাকে বলছেন যে এবার বের হলে পিটুনি খাবেন কটা দিন যাক না রে ভাই কথা বলতে পারি কোন অফিসার বলে এরিয়া এরিয়া কথা বলে এরকম তো কল রেকর্ড আমাদের কাছে আছে হ্যাঁ থাকলে তারা বানিয়েছে তারা আমার কিছু করার নেই তাহলে এই কল রেকর্ডটি আপনার নয় না আমার ছবি আমার ছবি নিয়ে যেতে সাংবাদিক নিয়ে এলে কারোর সাথে কথা বলি বিয়ে করতে

জানি না প্রিয় দর্শক আজকে বিদায় নিচ্ছি অন্য কোনদিন অন্য কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এলনুচ অলাইনের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ